পাখি উড়াল দিয়ে মেলা দূরে চলে গেছে সেই পাখি আর ধরে রাখা যাইব না That's the wrong number. আমি ভাবতাম ডিজিটাল যুগে হয়তো আম কাটার লেবু কলা ডিজিটাল ভাবে পাকানো হয় কিন্তু বাচ্চা পেটে থাকতেও ডিজিটাল ভাবে পেকে বের হচ্ছে একে না দেখলে জানতেই পারতাম না সেই প্রথম দিনে তুমি তাকে এখন বড্ড মিস করি আবারও একজন যে ভালোবাসাই ধোকা খেল আমাদের দেশে করোনা যেভাবে বাড়ছে তার থেকে মন ভাঙা প্রেমিক প্রেমিকার সংখ্যা মনে হয় বেশিই বেড়ে যাচ্ছে না মানে আর কেউ বাকি আছে কি আমার কাছে আসেন আমি হাতুড়ি দিয়ে ভেঙে দিচ্ছি তোমার দেওয়া দুঃখ ছাড়া আমার ব্যক্তিগত কোনো দুঃখ নেই বাইরে তোর ভিডিও দেখে কষ্টে আমি দুই দিন না খেয়েছিলাম তোরে একটু পরে দেখতেছি তোর ক্যামেরার পিছনের মানুষটাকে আমার দেখার খুব শখ যে এমন অবস্থায় ডেভেলপ করছে ডেভেলপার ভাই গালাগালিটা তোরে বাংলায় দেবো নাকি ইংরেজিতে দেবো অবশ্য বাংলা ইংরেজি তো বুঝবে না পাহাড়তলি বসে শুকনা টান দিলে সে কি বাংলা ইংরেজি বুঝবে ও খুবই গুরুত্বপূর্ণ একটা বলত 14 ফেব্রুয়ারি লকডাউন দেওয়া হোক কেন ফুল থেকে সরাচ্ছে করোনা আরে দেড় ব্যাটারি বলে কি এরে তো স্বাস্থ্যমন্ত্রী বানানো দরকার ফুলের ব্যাপার নিয়েও ভাবে কিন্তু তার দুইটা লিচু নিয়ে ভাবে না এ তো সেই যার ফুল ঝরে যাওয়ার আগেই ফুল ঝরে হয়ে গেছে বাংলায় বললে চুল উঠে গেছে আর হিন্দিতে বললে ওইটাই ওকে কাম ডাউন না ভাই তুই আমাকে বল তোর মনে এত কষ্ট কিসের তোর গার্লফ্রেন্ড ছেড়ে চইলা গেছে নাকি ঠিক মতো ডাইপার না পরায় পটসার দেশে তালি বাজায় গেছে আপনি চোখ বন্ধ করে যা ইচ্ছা তাই ভাবতে পারবেন কিন্তু এটাও ভাবতে পারবেন না এখনকার দেড় ইঞ্চি গোলাপান কতটা স্মার্ট তুমি আমার স্বপ্নে এসো না ঘুমের ওষুধ কেনার টাকা নেই সে স্বপ্ন দেখে আবার ঘুমের ওষুধও চিনে যে পোলা সকালে উঠে দাঁত ব্রাশ করতে বলে যায় সেই পোলা ভালোবাসা ভুলতে পারছে না আবেগে ডিপ্রেশনের বাগানে বাস করছে আর বলে বাস তুই বাগানে কি করিস আমার পিছনে আয় বাস তার পিছনে আসবে কিন্তু তার ভালোবাসার উকুন মরবে না বড় উকুন তো সেই যে এই ভিডিওটার স্ক্রিপ্ট করছে ভিডিও বানাচ্ছে আর পোস্ট করছে ও খুবই গুরুত্বপূর্ণ একটা বলত কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় এই দেড় ব্যাটারি তো শুধু মুখেই বড় বড় কথা বলে না তাকে দেখেই বোঝা যায় তার মুখে বালপাকনা স্ট্যাম মারা আছে আমি তো এর বয়সে ভাবতাম তাল গাছে তিল হয় আর এর তো বালপাকে তাল গাছে উঠে গেছে আমি তো কম্বলের দুর্গ অবস্থায় চিনতে পারলাম না তোমার মন কিভাবে চেনবে পোলাপান যখন বয়স ছাড়া কথা বলে মুরুব্বীরা তখন তাকে বলে তাল পাকা উফস আপনি যে পাকা ভাবছেন সেইটাই বালো পাকা হোগাও পাকা আর এই পোলা সেটার থেকেও আলট্রা পাকা আর ভাই এটা তো বাচ্চা নয় চৌ বাচ্চা জন্মের পর দুধ নয় ফরমালিন খেয়ে বাচ্চা থেকে চৌ বাচ্চায় পরিণত হয়েছে হেসু আটকে রাখে রিপ্লাই দিতাম সে আজ আবেগের উপরে হেসু করে দিয়ে চলে গেছে ওই হিসু তুই খা আর তোর ক্যামেরাম্যানকে একটু খাওয়া বুদ্ধি বাড়বে ওইটা হিসু না রে পাগলা ওইটা আখের রস এই শহরে প্রেম বলতে কিছু নেই টাকা থাকলে সব হয় এমন মোটিভেশন শোনানোর জন্য চৌবাচ্চা তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু বাড়িতে কি জানে তোমার কলা আর লিচু পেকে গেছে আর তোমার ক্যামেরাম্যান তার ফায়দা লুটছে এই বয়সে তার শরীরে চুলকানি উকুন উইপোকা ভালোবাসার বাসা বেঁধেছে যার ফল এই ধোকা আর ডিপ্রেশন তুমি হারিয়ে গেলে ঠিকই জানিতাম কিন্তু তুমি তো বদলে গেছো এই দেড় ব্যাটারিও বুঝে গেছে মেয়েরা ধোকা দেয় মেয়েরা বদলে যায় যে বয়সে তার হরলিক্স টেস্ট করার কথা সেই বয়সে সে মেয়েদের টেস্ট করেছে কিন্তু সাইজ ডাজেন্ট ম্যাটার চৌবাচ্চা তুই এভাবেই লেগে থাক একদিন ঠিকই থ্যানোসের দেখা পাবি তোমাকে পরের জন্য চিঠি লিখেছিলাম কিন্তু তুমি টয়লেটের টিস্যুর মতো তাড়াতাড়ি ফুরাই গেলে অল্প বয়সে প্রেমে উষ্টা গেলে আবেগে জীবন এত অন্ধকারাচ্ছন্ন হয় তার হিসাব থাকে না ডিজিটাল বাপ্পারাজ নাকের গোড়ায় এখনো দুধের গন্ধ 32টা দাঁতের 29টা এখনো উঠতে বাকি কিন্তু এদের ডায়লগ আর অ্যাক্টিং দেখে বাপ্পাকা 42 মনে হয় ব্ল্যাক তো বাচ্চারা করে আমি তো সুদা মন থেকে ডিলিট করে দিই বিশ্বাস কর ভাই তোরে আর তোর ক্যামেরাম্যানরে যদি সামনে পাইতাম না তাহলে এরপর বুলডোজার দিয়ে তোর কষ্টগুলো রাস্তার সাথে মিশিয়ে দিতাম সব সময় এরকম আগুন হয়ে থাকেন কি জন্য ওকে কাম ডাউন নদীর মতো তুমি আমাকে ডুবাতে পারবে না তোমার প্রেমে আমি এমনিতেই ডুবে গেছি ডুবে মর সাথে তোর ক্যামেরার পিছনের মানুষটাকেও নিয়ে মর যে তোকে টিস্যুর মতো ইউজ করছে দেশ থেকে অন্তত দুইটা জঞ্জাল কমে যাবে
যে বয়সে গোসল করে ল্যাংট হয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম, সেই বয়সে প্রেমে সেকাকে ডিপ্রেশনে ঘুরে বেড়াচ্ছে। পার্থক্য শুধু এটা, ওই বয়সে আমরা বোকা ছিলাম, আর এখন এর বাবা মা বোকা। নাহলে পোলা কোথায় কি করছে খোঁজ খবর রাখতো। কথায় আছে, বুঝবে চাষা বেলা হলে, যার ফল চুল ওঠার আগেই চুল পেকে আটি বাঁধা শেষ। পৃথিবীর থেকে বুড়ো হয়ে গেছে। কি কস তুই? তোমার জন্য অপেক্ষায় থেকে পৃথিবীর থেকে বুড়ো হয়ে গেছে। আহারে কষ্ট, হৃদয় ভাঙা কষ্ট তো শুধু এই চৌবাচ্চার কথা বলে, আর আমাদেরটা তো বোবা, তাই না? এ আরাম দাদা, কথা বল, কথা বল, বল কথা বল। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। মজা পাইল। তোমার হাতটা ধরতে এসেছিলাম, আর তুমি এসেছিলে শুধু মানি ব্যাগ। দেখ ভাই, তোর হাত ধরুক, মানবিক ধরুক, অথবা তোর ঝুনঝুনি ধরুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু যদি ঝুনঝুনি ধরে তাহলে ফাটানো শেষ। অবশ্য তোর ক্যামেরাম্যানও ফাটাতে পারে। আর এত বড় মানিব্যাগ কই পাইলি? আর সে মানিব্যাগ ধরছে, এটা হতে পারে তোর নতুন দুইটা ঝুনঝুনি ই ভ্যালিতে অর্ডার করবে। আমি তো অবুঝবালো যে বুঝবো না। কি ইয়াবা খায়? প্রতি রাতে ঘুম পাড়িয়ে দেয়া মানুষটা এখন অন্য কারুর বুকে ঘুমাই। ভাবতে পারেন, এই দুধের বাচ্চাটার মায়ের অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, সে তার মায়ের ঘুম পাড়ানো মিস করছে। কিন্তু না, এই অগপাকার সাইজ দেড় ব্যাটারি, আর তার ভালোবাসার সাইজ আর এক্সপেকটেশন এত বড়, ললিপপের মতো। ছোট ছোট পোলাপান কোথায় কি করছে সেটা পরিবারের বড়দের দেখা উচিত, আর না হলে দিন শেষে বাবা মা আর পরিবারের বড়রা একটু সতর্ক হন। হে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনার যদি এমন কোনো শেখাকর বন্ধু থাকে তাহলে তাকে মেনশন করুন আর মজা নিন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।